মজনু ভালোবাসতো লায়লাকে, এখন মজনু প্রতিদিন লায়লার বাড়ি চতুর্পাশে গিয়ে ঘুরতো, চতুর্পাশে ঘুরে তো এক প্রতিদিন লায়লা এক বাটি এক পেয়ালা দুধ পাঠায়, কি পাঠায় বলেন, দুধ দুধ তো দুধ পাঠায়, দুধ পাঠায় দুধ পাঠায়, আর মজনু এক পেয়ালা দুধ খায়। এখন নকল মজনুর আর অভাব নাই, এখন দশটা মজনু হয়ে গেছে, কি এখন কোনটা আসল মজনু কোনটা কি বুঝা তো যাচ্ছে না। বাস মজনু কর্মচারী গিয়ে বলে আজকে তো মজনু হয়েছে 12 জন, আচ্ছা 12 পেয়ালা লয়ে যাও, আজকে হয়েছে 20 জন, 20 পেয়ালা লয়ে যাও। এখন দুধ দিতে দিতে তো দুধ শেষ, এত মজনু আইলো করতে। এবার মজনু ভাবলো যা চল একটা কাজ কর, আজকে দুধ দিব না, একটা পেয়ালি দিছে আর একটা ছুরি দিয়ে দিছে, যায় কইবা যে মজনুকে বলছে লাইলিকে এক বাটি রক্ত দিয়ে দিতে। আর কি দিতে, বাহ সব পাগলা সব, 2 নম্বর মজনু গেল ভাগ্য, দেখেন না সারা বছর বিএনপি উমা সময় মতো আওয়ামী লীগ, উমা সারা জীবন আওয়ামী লীগ, উমা সময় মতো বিএনপি আছে না নাই বলেন না, কিন্তু কয়েকদিন আগে না দেখলাম বিএনপি বিএনপি করে, ওরে হ্যাঁ আওয়ামী লীগের মিছিল ব্যাকের আগে হাইব্রিড আওয়ামী লীগ, এটা কি আওয়ামী লীগ না হাইব্রিড আওয়ামী লীগ, আবার কয়েকদিন পরে হাইব্রিড বিএনপি, এদের ভালোবাসা লাভে লাভে বলেন কি বলেন লাভে বলেন স্বার্থে কিসে স্বার্থে স্বার্থে। একবার হঠাৎ করে দেখলাম যে এক বড় নেতা, আগের দলের এক বড় নেতা, নতুন দলের নেতার লগে ছবি লাগাইয়া দোকানের সামনে দিয়ে দিছে, আমি আশ্চর্য হয়ে গেলাম ভাই উনি কবে যোগ দিল, হুজুর কিস্তি বেশি হয়ে গেছে লেগেটা লাগাই দিছে, কি সে কন লোন বেশি হয়ে গেছে লেগে এটা নতুন করে এটা লাগাইছে, এখন কেউ চাইতে আই না, বুঝলেন না কথা, কিতা বুঝলেন, এই সব ছবিওয়ালা বুঝি লাভে ছবি লাগাইছে, আরে জাতির স্বার্থেরই ছবি লাগাইছে না, অন্য কিছু আছে এর মধ্যে, কিতা আছে এর মধ্যে, ঠিকাদারি ঠিকাদারি বারহাল। এবার মজনু কি লাইলি কি করতে বলেন, বাটি আর ছুরি দিছে কি লিগা, এবার সব 2 নম্বর মজনু কই সব গায়, আপনার দুধ খাওয়েন না মজনু, আমরা রক্ত দেন না মজনু, না রক্ত দেন না মজনু, ওই পাগলা, এবার পাগলার কাছে গেছে আসল মজনুর কাছে গেছে, দ বলে মজনু লাইলি কোন অঙ্গ থেকে দিতে বলছে সেটা বলে, আরে বুঝে না কোনটা থেকে দিতে বলছে সেটা বলা, এখান থেকে কিছু এখান থেকে কিছু এখান থেকে কিছু এখান থেকে কিছু যাও দিয়ে দাও, কি হয় সারা বছর আমার ভালোবাসায় খাও খাও খাও, রমজান মাসে যাও আমার ভালোবাসায় খবরদার খেও না, আরে সুবহানাল্লাহ বলবেন না, কি হয় হ্যাঁ সারা বছর আমার ভালোবাসায় কি করো, এবার রমজান মাসে খেও না, আবার ইফতারের সময় খাও, কি সুন্দর এক নিজাম সুবহানাল্লাহ, হ্যাঁ আবার সাহারির সময় খাও, আবার সাহারির সময় কি করো, আবার সাহারির সময় খাও, তাইলে বুঝা গেছে লাআল্লাকুম তাত্তাকুন, আমার ভালোবাসায় আমার রহমতের আশায় আমার আযাবের ভয়ে, বলেন না আমার ভালোবাসায় আমার রহমতের আশায় আমার আযাবের ভয়ে, আমার ভালোবাসায় আমার রহমতের আশায় আমার আযাবের ভয়ে, 1 মাস রাখবা রোজা তোমার জন্য, বাকি 11 মাস সমস্ত নামাজ সহজ, বাকি 11 মাস গুনাহ ছেড়ে দেওয়া সহজ, গুনাহ ছেড়ে দেওয়া কি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, রাখবো তো রোজা ইনশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা লাআল্লাকুম তাত্তাকুন, এবার যেন বললাম আল্লাহ কতদিন রাখতাম, আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন, এই কতদিন, 365 দিনের মধ্যে 30 দিন, অল্প না বেশি, আইয়ামান মাদুদাত গোটা কতক দিন, অল্প কতগুলো দিন, তবে এর মধ্যেও
فمن كان منكم مريضا এর মধ্যেও যদি কেউ অসুস্থ হও او على سفر অথবা সফরে থাকো فعدت من ايام اخر জীবনে যখন পারো তখন রেখে দিও সহজ না কঠিন وعلى الذين يطيقونه عدنا بعد ذكر কারণে রোজা রাখতেই পারবা না বাদ্ধক্যের কারণে রোজা রাখতেই পারবা না ফিদিয়াতুন তাআমু মিসকিন একজন মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে সুবহানাল্লাহ হ্যাঁ সর্বনিম্ন পরিমাণ কদ্দুর এক সাদাকাতুল ফিতর যিনি রাখতেই পারবেন না একটা সাদাকাতুল ফিতর যত নির্ধারিত হয় 75 টাকা বা 80 টাকা বা 100 টাকা যত নির্ধারিত হয় তত দিয়ে দিলেই হবে সহজ না কঠিন সহজ এবার আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ভালো কাজ যে যত বেশি করবে এটা তত ভালো ওয়ান তাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা আরো ভালো সুবহানাল্লাহ লাল ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝতে এতক্ষণ আল্লাহ তাআলা যে ওয়াজ করেছেন এটা শুধুই ভালোবাসার ওয়াজ এটা শুধুই পরামর্শের ওয়াজ এটা শুধুই সৎ পরামর্শের ওয়াজ এবার আল্লাহ তাআলা বলেন এই অল্প কটা দিন কবে হবে জানো শাহরু রমাদান কোন মাস আবার বলেন কোন মাস রমাদান মাস আল্লাযী উনজিলা ফিল কুরআন যে রমজানে আমি কুরআন দিয়েছি যে রমজানে কি দিয়েছি আবার বলেন যে রমজানে কি দিয়েছি এজন্য কুরআন রমজান কুরআনের মাস রাসূল নিজে এক খতম জিবরিলকে শোনাতেন জিবরিল এক খতম রাসূলকে শোনাতেন এজন্য রব্বে কারীম নিজাম করে দিয়েছেন হাফেজ কুরআন এক খতম পড়বে আমি শুনব যদি একদিন ছুটে যায় তা আপনার কিন্তু খতম ছুটে গেল এরকম ব্যবসায়ীরা মাল কিনতেছে যান রোজা থাকে তারাবির খতম থাকে না চলে যায় আইছে কত গেছে কত তো আমরা বুঝি আল্লাহকে মাল কিনতে যাইতাম না কি যাইয়েন আমি মানা করছি কে আসলে ময়দানে গিয়ে দেখবেন মালও নাই সওয়াবও নাই গিয়ে কি দেখবেন বলেন মালও গেল সওয়াবও গেল কি আর যদি কিস্তি লইয়া কিনতে পারেন তো সচ্ছে আর যদি কিস্তি লইয়া কি করতে পারেন হ্যাঁ বছর একটা মাস রমজান মাস কিস্তি লও কিস্তিতে বাড়তি লও রমজান মাস কর না বছর একটা মাস স্যার একটা লোন দিয়েন স্যার কিনলে বছর একটা মাস কি বলতেছি এই জন্য মালও আগে কিনে ফেলবেন যেন তারাবি ছুটে না যায় বলেন ও বলতেছে তখন তো আবার মুসাফির হয়ে যাবে তখন তো আর পড়তে হবে না পড়তে হবে না এটা ঠিক মুসাফির হবে এটা ঠিক কিন্তু এই মুসাফিরটা কদ্দুর বাধ্যবাধকতা এটাও ঠিক আরে বুঝেন নাই কথা কদ্দুর বাধ্যবাধকতা এটাও ঠিক এটা আগেও করতে পারতাম আরে কথা কয় না আগেও করতে কি বারহাল তাইলে আমরা কি করব ইনশাআল্লাহ সফরে থাকলে পরে অসুস্থ হইলে পরে আর বুড়ো হইলে ফিদিয়া বুড়ো হইলে কি ফিদিয়া কোন মাস রমাদান মাস কেন কোরআন নাজিল হয়েছে বলে বলেন কেন কোরআন নাজিল হয়েছে বলে তাইলে রমজান কোরআনের মাস কমপক্ষে পুরো এক খতম শুনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন পুরো এক খতম পড়বো যারা কোরআন কারীম পড়তে পারি অবশ্যই তিন খতম কোরআন শরীফ এই রমজানে পড়বো ইনশাআল্লাহ যে যারা পড়তে পারেন তারা হাত তোলেন যারা পড়তে পারেন বলেন ইনশাআল্লাহ এই রমজানে তিন খতম পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নিয়ত পাক্কা কত কালকে ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা